हे गाइज आमी राजीव और आज के आमी कथा बोलबो बांग्ला सिनेमार जनप्रिय अभिनेत्री मिमी चक्रवर्तीर लाइफ स्टोरी सम्बन्धे। सो फ्रेंड्स भिडियोटी शेष पर्यन्त देखुन और एखोनो पर्यन्त आमार चैनलटिके सबस्क्राइब करे ना थाकले नीचे लाल कालारेर सबस्क्राइब बाटनटिके टिपे सबस्क्राइब करे दिन। बांग्ला इंडस्ट्रीर जनप्रिय नायिकादेर मध्ये अन्यतम हलेन मिमी चक्रवर्ती। बांग्ला जगते प्राय सबाई ताके चेने जिनि बांग्ला इंडस्ट्रीते प्रथम छोट पर्दाय पा रेखेछिल। तार जनप्रिय सिरियाल गानेर अफार थेके शुरू ক্যারিয়ার জীবনের পথ চলা। কলকাতা মিডিয়া শিল্পে প্রতিভাধর এবং সুন্দরী অভিনেত্রীদের মধ্যে একজন। বোঝেনা সে বোঝেনা সিনেমায় তার অভিনয় ভক্তদের মুগ্ধ করেছিল। খুব অল্প সময়ের মধ্যেই সমালোচক ও শ্রোতাদের কাছ থেকে তার অসাধারণ অভিনয়ের জন্য তিনি প্রচুর প্রশংসা অর্জন করেছিলেন। কিন্তু তার জীবনের গল্প হয়তো অনেকেরই অজানা। তাই আজকে আমি এই ভিডিওতে মিমি চক্রবর্তীর লাইফ স্টোরি সম্বন্ধে কথা বলবো। 1989 সালে 11 ফেব্রুয়ারি ওয়েস্ট বেঙ্গলের জলপাইগুড়ি জেলায় জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা ছিলেন অরুণ চক্রবর্তী এবং তার মা তাপসী চক্রবর্তী। অভিনেত্রী মিমি চক্রবর্তীর শৈশব কেটেছিল অরুণাচল প্রদেশের অধীন তিরপ জেলায়। তারপর মিমি জলপাইগুড়ি শহরের পূর্বপুরুষের বাড়িতে ফিরে এসে তার পরিবারের সাথে বসবাস করতে লাগেন। মিমি চক্রবর্তী জলপাইগুড়ি হোলি চাইল্ড স্কুল এবং সেন্ট জেমস স্কুলে পড়াশোনা করতেন। পরবর্তীকালে মিমি চক্রবর্তী পড়াশোনার সূত্রে কলকাতায় আসেন এবং কলকাতায় আশুতোষ কলেজ থেকে ইংরেজি স্নাতক স্তর সম্পন্ন করেন। অভিনেত্রী মিমি চক্রবর্তী তার ক্যারিয়ার জীবন শুরু করেছিলেন তার মডেলিং নিয়ে। প্রথমে তিনি ফেমিনা মিস ইন্ডিয়াতে অংশগ্রহণ করেছিলেন। তারপরে তিনি টিভি সিরিয়ালের গানের অপারে মুখ্য ভূমিকা পালন করেছিলেন। এরপর তিনি একটি ব্লকবাস্টার মুভি চ্যাম্পিয়নে একটি ছোট্ট ভূমিকা পালন করেছিলেন। 2012 সালে বাপি বাড়ি সিনেমায় তাকে অভিনেত্রীর ভূমিকায় দেখা যায়। এই সিনেমাটির জন্য তাকে টেলি সম্মান এবং বিগ বাংলা রাইজিং স্টার পুরস্কার দেওয়া হয়। ওই বছরই রাজ চক্রবর্তী পরিচালিত বোঝেনা সে বোঝেনা সিনেমায় সোহাম চক্রবর্তীর বিপরীতে মুখ্য ভূমিকা পালন করেন। টলিউডের ইতিহাসে এই সিনেমাটি ব্লকবাস্টার ছিল। এই সময় তার অভিনয় দর্শকদের মন কেড়ে নেয়। এরপর একের পর এক সিনেমা করে বাঙালি বাবু, ইংলিশ ম্যাম, জামাই 420, শুধু তোমারই জন্য, প্রলয়, গল্প হলেও সত্যি, যোদ্ধা, কাঠমান্ডু, কেলর কিটি, গ্যাংস্টার ইত্যাদি। এরপর 2016 সালে মিমি চক্রবর্তী কি করে তোকে বলবো সিনেমায় অভিনয় করেছেন অঙ্কুশ হাজরার বিপরীতে। এই সিনেমায় তিনি একজন মহৎ চরিত্রে অভিনয় করেছেন। এই সিনেমাটির জন্য তাকে সেরা অভিনেত্রীর পুরস্কার দেওয়া হয়। এইভাবেই সিনেমা জগতে তার মুভি ধারাবাহিকভাবে জনপ্রিয় হতে থাকে। মিমি চক্রবর্তী বাংলা সিনেমা জগতের জনপ্রিয় তারকাদের জিৎ, দেব, সোহমের সঙ্গে সিনেমা পর্দা ভাগ করে নেন। 2018 সালে টোটাল দাদাগিরি সিনেমায় যশ দাশগুপ্তর বিপরীতে তাকে দেখা যায়। 2012 সালে মিমি চক্রবর্তী বাংলা পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে আবদ্ধ হন, কিন্তু 2016 সালে সেই ঘনিষ্ঠ সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়। মিমি তার পোষ্য কুকুর চিকুকে খুব ভালোবাসে। মিমি চক্রবর্তী নাচ এবং শপিং খুব পছন্দ করেন। 2019 সালের ভারতের লোকসভা নির্বাচনে তাকে যাদবপুর থেকে প্রার্থী করেন তৃণমূল কংগ্রেস। বর্তমানে তিনি যাদবপুর লোকসভা আসনের এমপি। এর মাধ্যমেই তার সক্রিয় রাজনীতিতে অভিষেক ঘটে। 2011 সালে তিনি টেলি সম্মান অ্যাওয়ার্ড পান। 2011 সালে তিনি আরো একটি অ্যাওয়ার্ড পান, যেটি বিগ বাংলা রাইজিং স্টার অ্যাওয়ার্ড। সো ফ্রেন্ডস ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং টলিউড ও বলিউডের সমস্ত নিউজ পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।